শুক্রবার 2023-2024 ফুটবল মরসুমে জেলাস্তরে বিভিন্ন ফুটবল প্রতিযোগিতার আয়োজন ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যালয়ে। বৈঠকে 5টি জেলা প্রতিনিধিরা অংশগ্রহণ করে। ধলাই, ঊনকোটি, উত্তর জেলা বৈঠকে অংশগ্রহণ করেনি। পরবর্তী সময়ে এই 3টি জেলার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে বলে এদিন বৈঠকে জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন টিএফএ সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী, যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার, টিএফএ প্যাটুন রতন সহ অন্যান্যরা। আজকে ফুটবল অ্যাসোসিয়েশনের আন্ডারে যে ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন যেগুলি ছিল, ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সাথে আমাদের কথা হয়েছে। আমরা সশস্ত্র দত্ত এবং যে ননী গোপাল স্মৃতি, এই দুটা টুর্নামেন্টের বাইরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যেই একটা নির্দেশ বা ছিল যে ফুটবলকে এগিয়ে আনার জন্য আন্ডার এজ কিছু টুর্নামেন্ট করার জন্য, যাতে করে নতুন ছেলে মেয়ে উঠে আসে, সেই হিসাবে তারা গ্রাসরুট ফুটবল থেকে শুরু করার কথা বলেছিল আন্ডার সিক্স থেকে। তো আমরা সেই জায়গায় না গিয়ে, আমাদের আর্থিক অবস্থা খারাপ থাকার দরুন, আমরা আন্ডার এইট বয়েজ গার্লস, আন্ডার ইলেভেন বয়েজ গার্লস, আন্ডার 13 বয়েজ গার্লস, আন্ডার 15 বয়েজ অ্যান্ড গার্লস, আন্ডার 17 বয়েজ অ্যান্ড গার্লস টুর্নামেন্ট করার একটা আমরা আলোচনা ঠিক করছিলাম, এবং এইটা নিয়েই তাদের সাথে কথা কীভাবে করলে কীভাবে করা সম্ভব, এবং এটা জুন মে মাসের লাস্ট থেকে অগস্ট মাসের মধ্যে বিফোর পূজা এইগুলা শেষ করার জন্য তাদের লাগে কথাবার্তা হয়েছে। এবং আজকে 5টা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন এখানে উপস্থিত ছিল। এই 5টা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন মোটামুটি তারা আমাদের সাথে সহমত করছে, এবং সেখানে আর্থিক অবস্থা কীভাবে দূর করা যায় এটা নিয়েও আমরা কথাবার্তা করেছি। বাকি 3টা যারা নর্থ ধলাই গোমত ঊনকোটি তারা আসতে পারে নাই, তাদের সাথেও আমরা পরবর্তী সময় কথা কমু। তো 5টা অ্যাসোসিয়েশনই ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন একটাই প্রস্তাব রাখছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।